السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، فيقول الله سبحانه وتعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. ويقول الله سبحانه وتعالى أيضا: ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. ويقول النبي صلى الله عليه وسلم فيما رواه البخاري في صحيحه عن الصحابي الجليل معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: يا معاذ، أتدري ما حق الله على العباد؟ قال: الله ورسوله أعلم. قال: حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا. أتدري ما حقهم عليه؟ قال: الله ورسوله أعلم. قال: ألا يعذبهم. آج كيف يا محطي جلسار شماني توش غضابتي أمادري في يوهاي شيخ عبد الحليم شيخ إبراهيم بن عبد الحليم حفظه الله বিজ্ঞ বৃন্দ যারা ইতিমধ্যে আপনাদের সামনে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা পেশ করেছেন কোরআন ও সহিহ হাদিস নির্ভর, এবং মঞ্চ ভবিষ্যৎ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আর আমার সামনে উপস্থিত অত্র এলাকার বহু দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধী দিনী ভাইয়েরা এবং কর্তার আড়ালের বোনেরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটি আলোচনা অনুষ্ঠানে, যেখানে আমরা আশা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। সম্মানিত দিদি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টির পর সব মানুষের মধ্যে চয়ন করেছেন একটা দিক থেকে, সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যে সম্পদ
তিনি সেটি আমাদেরকে দান করেছেন। আপনারা কি জানেন সেই জিনিসটা কি? নিয়ামাতুল ঈমান ওয়াল ইসলাম। নিয়ামাতুল ঈমান ওয়াল ইসলাম, ওয়াল ইসলাম, ঈমান এবং ইসলাম। কারণ একজন মুমিনের জীবনে ঈমান এবং ইসলামের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। ঈমান এবং ইসলামের চাইতে জরুরি আর কিছু নেই। আমরা সবকিছু বিসর্জন দিতে পারি, কিন্তু ঈমান এবং ইসলামকে বিসর্জন দিতে পারি না। এই অনুভূতি প্রত্যেক মুমিনের, প্রত্যেক মুসলিমের অবশ্যই থাকতে হবে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআনের পুরোটা জুড়েই মানুষকে জানিয়েছেন, মানুষকে বারবার ঈমানের দিকে আহ্বান করেছেন, বারবার ঈমানটা যে জরুরি সেই অনুভূতি জানানোর চেষ্টা করেছেন। সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথম যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নর অথবা নারীর মধ্যে যেই ভালো কোনো কাজ করবে ওপর মুমিন, কিন্তু তার ঈমানটা থাকতে হবে। ঈমান সহ, ঈমান নিয়ে যদি কেউ ভালো কাজ করেন, তিনি নর হন আর নারী হন, আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছেন, বলেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ যদি বলতেন যে আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা সুন্দর জীবন দেবো, তাহলে চলতো, কারণ আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, কিন্তু আল্লাহ এখানে দুটো তাকিদ ব্যবহার করেছেন, ফালানুহিয়ান্নাহু, লামে তাকিদ এবং নুনে তাকিদ, অবশ্য অবশ্যই আমরা তাকে আয়াতে তাইয়্যিবা দিব, অত্যন্ত চমৎকার সুন্দর জীবন দান করব। শুধু এতটুকু নয়, ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং অবশ্য অবশ্যই তাদেরকে প্রতিফল দেব, আজরাহুম, তাদের পুরস্কার, তাদের পুরস্কার প্রতিফল স্বরূপ তাদেরকে দান করব, বি আহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমল করত তার সবচেয়ে উত্তম প্রতিদান স্বরূপ, তার সবচেয়ে উত্তম বিনিময় স্বরূপ। আমল যদি এতটুকু করেন, বিনিময় হবে অনেক বড়, কত বড় এটা বেশুমার পর্যন্ত হতে পারে, এটা 10 গুণ থেকে আরম্ভ করে বাড়তে বাড়তে 700 গুণ এবং বেশুমার পর্যন্ত হতে পারে। এই ক্যালকুলেশন, এই হিসাবটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, বহু হাদিসে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত বড় বিশাল নিয়ামত আপনারা কি পেতে চান? আমরা কি হাত ঘুরে লাগাতে পারি যে কারা কারা পেতে চান? আলহামদুলিল্লাহ, সবাই পেতে চাই, এত বড় নিয়ামত তো কেউ হারাতে পারে না, আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটি আছে সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আরাদাল আখিরা ওয়াসআ লাহা সাঈহা ওয়াহুয়া মুমিন ফাউলাইকা কানা সাঈহুম মাশকুরা। আর যে ব্যক্তি আখিরাতকে চায় এবং তার জন্য অবিরাম চেষ্টা করে, এখানে সাআলহা সাইয়াহা মানে চেষ্টা করতে থাকে, চেষ্টাতে কোনো বিরাম দেয় না। আমাদের মধ্যে অনেকে দেখবেন যে শুধু শুক্রবার, আজকে তো শুক্রবার, শুক্রবার সালাত আদায় করে, বিরাম দেয়, সপ্তাহে 6 দিনের নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে, আবার কেউ কেউ 2 দিনের নামাজ পড়ে শুধু, আবার কেউ কেউ আমাদেরকে এসে জিজ্ঞেস করে যে জনাব 4 অক্টের বেশি করতে পারি না, 3 অক্টের বেশি করতে পারি না, হবে কিনা? আপনারা বলেন হবে কিনা? নামাজ 1 অক্ত বাদ দিয়েও সে বেনামাজিদের কাতারে চলে যাবে। তাহলে যে আখিরাত চায় তাকে অবশ্যই অবিরাম চেষ্টা করতে হবে, 5 অক্ত সালাত আদায় করতে হবে, প্রতি রমজান আসলে পুরো সিয়াম পালন করতে হবে, হজ ফরজ হলে সাথে সাথে হজ আদায় করতে হবে, যাকাত ফরজ হলে সাথে সাথে কানা করে হিসেব করে যাকাত দিতে হবে। তাহলে শুধু আখিরাত চাইলে হবে না, আখিরাত চাওয়ার সাথে চেষ্টাও থাকতে হবে। আর আখিরাত চাওয়ার অর্থ কি? আমরা আখিরাতকে চাই, আপনি চান আর না চান আখিরাতে তো আপনি চান, যেতেই হবে, কিন্তু আখিরাত চাওয়ার অর্থ হচ্ছে আখিরাতে নাজাত পাওয়া, আখিরাতে আল্লাহর কাছে মুক্তি চাওয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে উদ্ধার পাওয়ার আশা করা, এটা হচ্ছে আখিরাতকে চাওয়া। এই চাওয়াটা আমরা সবাই চাই, এবং এই চাওয়ার সাথে যারা চেষ্টা করেন
শর্ত আরেকটা আছে, ওয়া হুয়া মুমিন, ঈমান থাকতে হবে। আখিরাতে চান ভালো কথা, চেষ্টা করেন ভালো কথা, কিন্তু ঈমানটাকে নিশ্চিত করতে হবে বিয়ে বাইরা। তাহলে তাদের সকল প্রচেষ্টা কি হবে আল্লাহ সেটা বলছেন, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাহলে তাদের এই প্রচেষ্টাটা মাকবুল হবে, অ্যাকসেপ্টেড হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এইভাবে আল্লাহ তাআলা ঈমানের ঘোষণা বারবার দিয়েছেন। সূরা নিসা 136 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরেকটা ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা কিছুটা ভিন্ন মাত্রিক। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل إيمان ترغم تمرا إيمان أرتجى كي بلغم يا أيها الذين آمنوا 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 أرتجى كي يكالي إيمان آنو تو دي بول إيمان تر آبار إيمان آنو كيانو এখানে এটা আল ইমানের দুটো অর্থ আছে, একটা হচ্ছে ইমান আনা, এটা হবে তাদের পক্ষ থেকে যারা এখন ইমান আনে নাই, আর যারা ইমান এনেছে তাদের জন্য হচ্ছে ইমানটাকে পোষণ করা, ধরে রাখা, টু হোল্ড ইমান ইন দেয়ার হার্ট, তাদের হার্টের মধ্যে ইমানটাকে কন্টিনিউয়াসলি ধরে রাখা। মানুষ তো কখনো কখনো ইমান খারাপ হয়ে যায় না, অনেক সময় অনেক মানুষ দেখবেন যে যখনই কোনো কুফুরির কথা উচ্চারণ করে কুফুরিতে লিপ্ত হয় তখন কি ঈমান থাকে? যখন কোন শিরকে লিপ্ত হয় কোন ঈমানদার তখন কি ঈমান থাকে? একবার ঈমান আনলে কি আর যায় না, এরকম কি হয় না, ঈমান চলে যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তোমরা ঈমান পোষণ করো, কার প্রতি? আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি এবং সেই কিতাবের প্রতি যা তিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন এবং সেই কিতাবের প্রতি যা তিনি ইতোপূর্বে নাযিল করেছেন। তাহলে সবকিছুর উপর ঈমান আনতে হবে। ঈমান যদি কেউ না আনে তার পরিণতি কি? ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা ضَلَالًا বাঈদা। যদি কেউ ঈমান না এনে আল্লাহর প্রতি কুফরি করে, রাসূলদের প্রতি, ফেরেশতাদের প্রতি কুফরি করে, কিতাবের প্রতি কুফরি করে, রাসূল নবী আম্বিয়াদের প্রতি কুফরি করে এবং আখিরাত দিবসের প্রতি কুফরি করে, তাহলে সে মহাবিভ্রান্তির মধ্যে লিপ্ত হবে। প্রিয় ভাইরা, এভাবে ঈমানের অসংখ্য আয়াত আছে। যারা ঈমান আনেনি তাদের প্রতি কোরআনের অমোঘ ঘোষণা হচ্ছে, তোমরা ঈমান আনো, আর যারা ঈমান এনেছে তাদের প্রতি ঘোষণা হচ্ছে, তোমরা ঈমান পোষণ করো, ঈমান ধরে রাখো, তোমাদের প্রতিটা মুহূর্ত ঈমানের পথে ব্যয় করো, ঈমানের পথে চলো, ঈমানি জিন্দেগি যাপন করো। আর আমরা দেখেছি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের বেশ কয়েকটা রোপণের কথা উল্লেখ করেছেন। কয়টা রোপণ ঈমানের কোরআনের মধ্যে আছে? পাঁচটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে যেমন পাঁচটা ঘোষণা দিয়েছেন, পাঁচটা বিষয়, আমানা আর-রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. سورة البقرة 177 ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. 177 আয়াতে পাঁচটা রোপণের ঘোষণা এসেছে আর 185 নম্বর আয়াতে চারটা, তার মানে কোরআনে সর্বমোট পাঁচটা রোপণ, এর মধ্যে একটা হচ্ছে আল ইমানু বিল্লাহ, আল ইমানু বিল মালাইকা বা ফেরেশতা, যাদেরকে আমরা বলি বাংলায় শব্দটা আসলে ফারসি, তবে মালাইকাকে মালাইকা বলাটাই ভালো। তারপরে হলো আল ইমানু বিল কুতুবিস সামাউইয়া,
আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান, এবং তারপরে হলো নবী রাসূলের প্রতি ঈমান, পঞ্চম নম্বর হলো আখিরাতের প্রতি ঈমান। হাদিসে জিব্রিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, মা ঈমান, আমাকে অবহিত করো, জানাও যে ঈমান কি, তখন তার উত্তরে কয়টা বলেছিলেন, ছয়টা, অর্থাৎ ষষ্ঠটা এখানে অ্যাড হয়েছে। তিনি বলেছেন, আতুমিনু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি। এখানে তাকদীরের ভালোমন্দের প্রতি ঈমান ষষ্ঠটা হিসাবে এসেছে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে ইমানের প্রথম রুকনের সাথে রিলেটেড একটি বিষয়। ইমানের ছয়টা রুকনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকনটা হচ্ছে আল ইমানু বিল্লাহ। কি বলেন তো, আল ইমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান পোষণ করা, আল্লাহর প্রতি ইমান আনয়ন করা এবং আল্লাহর প্রতি ইমান পোষণ করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এটার সাথে রিলেটেড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তাওহীদ। কারণ আল্লাহর প্রতি ঈমান আনা মানে হচ্ছে আল্লাহর তাওহীদের প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান আনা। একত্ববাদের সবগুলো প্রকার আমরা আজকে আলোচনা করব, এবং এই প্রকারগুলোর প্রতি হুমকি আমাদের জীবনের কোন কোন কাজ, কোন কোন কাজের কারণে একত্ববাদের আকীদাটা নষ্ট হয়ে যায়, আমরা সেটাও কিছুটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে তার আগে জেনে নিতে হবে, আল্লাহর এই তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্যেই মহান আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। আল্লাহর এই তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্যই মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিয়েছেন। আল্লাহর এই তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা এত সকল নিয়ম এবং শরীয়তের সমস্ত আহকামকে সাজিয়ে দিয়েছেন মুসলিম জাতির জন্য, মানব জাতির জন্য। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ইবাদা, এটা তাওহীদের একটা প্রকার, তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া বলা হয়। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কি জন্য সৃষ্টি করেছেন, শুধু ইবাদতের জন্য। ইবাদতের জন্য বলতে হবে না, শুধু তার ইবাদতের জন্য, আমরা শুধু তার ইবাদত করবো আর কারো নয়। এটা তাওহীদের মূল কথা, এটা তাওহীদের মূল কথা, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়া। আর এটাই ছিল সকল নবীর মিশন, সব নবীর দাওয়াত, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর সত্যিকার কোনো ইলাহ নেই। এটা তাওহীদের মূল কথা। নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন শুধু এই তাওহীদকে স্থাপিত করার জন্য, শুধু এই তাওহীদকে স্থাপিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। এ থেকে আমরা বুঝলাম, আমরা শুরুতে কিন্তু বলেছি এগুলো ভুলে গেলে চলবে না, ইমান হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রেশাস সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রিয় ভাই, এটা মনে রাখবেন, এটা আমাদের সফটওয়্যার, অর্থাৎ আমাদের মাথার প্রোগ্রামিং এর মধ্যে রেখে দিতে হবে, ভুলে গেলে চলবে না যে সবচেয়ে বড় সম্পদ ইমান। অতএব আমরা অনেক সময় দুনিয়া সম্পদের পেছনে ছুটি, মনে রাখবেন ওই ব্যক্তি অত্যন্ত বোকা যে দুনিয়ার নিম্নমানের সম্পদের জন্য সবচেয়ে মূল্যবান ইমানের সম্পদকে বিক্রি করে। আপনারা কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান? আমরা কেউ তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা নিয়ামত। আমরা আমাদের ইমানের মতো মহামূল্যবান সম্পদকে কখনোই হারাতে চাই না, দুনিয়ার যে কোনো সম্পদের বিনিময়ে হোক না কেন। এটা হচ্ছে একটি কথা। দ্বিতীয় হলো, আমরা বুঝলাম ইমানের মূল বিষয়টাই হচ্ছে তাওহীদ। কারণ তাওহীদের ভিত্তিতে যদি ঈমান প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনার তাওহীদ, ঈমানের যে অন্য রুকনগুলো আছে সেগুলো অর্থহীন হয়ে পড়বে। আজকে যদি তাওহীদকে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, তাওহীদকে বুঝতে না পারি, তাওহীদ অনুযায়ী জীবনকে গঠন করতে না পারি, তাহলে আমাদের অন্য প্রসঙ্গ সবগুলো গৌণ হয়ে পড়বে, অর্থহীন হয়ে পড়বে। আমরা কি সেটা চাই? আমরা কেউ সেটা চাই না। অতএব আসুন আমরা তাওহীদ সম্পর্কে তাহলে একটু জেনে নেই, মহান আল্লাহ তাআলা তার নিজের একত্ববাদ সম্পর্কে কি জ্ঞান আমাদেরকে দিয়েছেন, এবং আল কোরআন সেখানে কি বলছে, সুন্নাহ সেখানে কি বলছে, এবং আমাদের কি করণীয় তা নির্ধারণ করে নেই। ইমান বিল্লাহ
গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাওহীদ, যেটা আমরা একটু আগেই বলেছি। তাওহীদ মানে কি? তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। এই তাওহীদটা তিন ভাগে বিভক্ত, আপনারা অনেকেই জানেন, আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে। এক নম্বর কি? তাওহীদুর রুবুবিয়্যা, রব হিসাবে আল্লাহকে স্বীকৃতি প্রদান করা। তাওহীদুর রুবুবিয়্যা মুনাজ্জিম, এটা মুখস্থ করে ফেলবে সবাই। অনেকে হয়তো বলবেন আরবি শব্দ, আরবি শব্দ অনেকগুলো মুখস্থ করি না আমরা, সালাত বললে বুঝি না আমরা, হজ বললে বুঝি না, যাকাত বললে বুঝি না। অতএব এগুলো হচ্ছে টার্ম, পরিভাষা। এই পরিভাষাগুলো কি ভাইরা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, বুঝতে হবে। তাওহীদুর রুবুবিয়্যা আমরা একটু পরে ব্যাখ্যা করছি। দ্বিতীয় হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, অথবা যেটাকে তাওহীদুল ইবাদাও বলা হয়, তাওহীদুল উলুহিয়্যা অথবা তাওহীদুল ইবাদা। আর তিন নম্বর হচ্ছে তাওহীদুল আল আসমা ওয়া সিফাত, আল আসমা ওয়া সিফাত। আমরা তিনটাই ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। যদিও অনেক বিষয় এখানে আপনাদের সাথে শেয়ার করার মতো আছে, জানি না সময় আমাদেরকে সে পারমিশন দেবে কিনা, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে। প্রথমত তাওহীদুল আর রুবুবিয়্যা, এখানে রব শব্দটি এসেছে, আল্লাহকে একমাত্র রব হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যার মূল কথা। কিন্তু একটু ব্যাখ্যা করলে আমরা যে জিনিসটা বলতে পারি সেটি হচ্ছে হুয়াল ইকরার بأن الله تعالى رب كل شيء ومالكه وخالقه ورازقه وأنه المحيي والمميت والنافع والضار والمتفرد بالإجابة عند الاضطرار الذي له الأمر كله وبيده الخير كله إليه يرجع الأمر كله لا شريك له في ذلك. أنتم بأكثر إيه؟ أنتم تقولوا لا داعي؟ إيش يكفي في نواه؟ جعل الله تعالى شرط شراب. الله تعالى সবকিছুর রব, তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছুর স্রষ্টা, এবং তিনি সব সব প্রাণীর রিজিকদাতা। তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি কল্যাণ দেন, তিনি অকল্যাণ দেন, এবং তিনি যখন কোনো ব্যক্তি মজবুর হয় তার ডাকে সাড়া দেন। তার হাতে সকল নিয়ন্ত্রণ, তারই সকল নির্দেশ, সকল কল্যাণ তার হাতে, এবং তার কাছে সবকিছু ফিরে যেতে হবে। এই সকল ব্যাপারে তার সাথে কোন শরীর নাই। আমরা আরেকটু সংক্ষেপে বোঝার জন্য বলবো আল্লাহর যে কাজগুলো রয়েছে এই কাজগুলো শুধু আল্লাহ করতে পারে না, কেউ নয়। এই স্বীকৃতি দেওয়া ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বি আফআলি, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বি আফআলি, আল্লাহ সকল ফিআল সকল কাজ যে আল্লাহ করে, যেমন সৃষ্টি করেন কে, দোয়া কবুল করেন কে, শিফা দান করেন কে, এই বিশ্ব জগৎ পরিচালনা করেন কে, সবাইকে সৃষ্টি করেন কে, আল্লাহ জীবন দান করেন কে, মৃত্যু দান করেন কে, আল্লাহ। এইভাবে আল্লাহ যত কাজ আছে, যে কাজগুলো আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না, সেগুলো শুধু আল্লাহর জন্য নির্ধারণ করা। এটা হচ্ছে রুবুবিয়াতের ক্ষেত্রে তৌহিদ একত্ববাদের আকীদা। যদি কেউ বলেন, যেমন আমাদের সমাজে দেখি আমরা অনেকেই কবরে যান, কবরওয়ালার কাছে দোয়া করে, তাহলে কি তৌহিদ ঠিক থাকলো? তাহলে সরাসরি তিনি অনেকটা যেন তৌহিদকে ছুঁয়ে মারলেন, তৌহিদুল রুবুবিয়্যাকে নষ্ট করলেন। তিনি যখন কবরওয়ালার কাছে চাইলেন, যদি কেউ মনে করে, অনেকে দেখবেন যে লোহার আংটি পরে অথবা তাবিজ ঝুলায়, মনে করে যে এই তাবিজের মাধ্যমে তার ভালো হয় মন্দ হয় অথবা লোহার আংটি পড়ার কারণে তার ভাগ্য পরিবর্তন হয়, এই বিশ্বাসের কারণে, তার মানে সে বিশ্বাস করলো এই আংটিটা তার ভাগ্য পরিবর্তনকারী, এই তাবিজটা তার ভাগ্য পরিবর্তনকারী, তাহলে এটা কি হলো? এটা শিরক হলো এবং সরাসরি তাওহীদকে ধ্বংস করলো, তাওহীদকে ধ্বংস করলো। প্রিয় ভাইরা, এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে তাওহীদ রুবুবিয়্যাটা কি। আমরা যেন উলুহিয়াত এবং রুবুবিয়্যাতের মধ্যে আমরা যেন গোলমাল না করে ফেলি, তাহলে তাওহীদ রুবুবিয়্যাটা হচ্ছে আল্লাহ সকল কাজে, আল্লাহ যা কিছু করেন সে কাজে আল্লাহকে একক করে স্বীকার করা এবং সেখানে অন্য কারো শরীক না করা। এককভাবে স্বীকার করার অর্থই হচ্ছে সেখানে আর কোনো শরীক করা হচ্ছে না, শরীক নেই। এ হচ্ছে তাওহীদ রুবুবিয়্যার আপনার সংজ্ঞা। আল কোরআনে কিন্তু এই তাওহীদুল
আর রুবুবিয়াহ সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, যারা কোরআন পড়বেন এবং অর্থ জানবেন তারা কিন্তু এই তাওহীদ রুবুবিয়াহকে আরো ভালো করে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা কি কোরআন পড়েন সবাই? অনেকেই। আচ্ছা, কারা কারা কোরআন তেলাওয়াত করেন একটু হাত পর্যন্ত দেখি। আমরা কিন্তু সবার হাত নামান, সবার হাত মানে উঠতে না দেখে আমি কিন্তু একটু রেখে তৈরি হয়েছে। আমি আপনাদের সবাই শুভাকাঙ্ক্ষী, আমি চাই আপনারা সকলে নাজাত পান, আল্লাহ আপনাদের সবাইকে নাজাত দিন, আমাদেরকেও নাজাত দিন। কিন্তু কোরআন থেকে বিচ্ছিন্ন থাকলে নাজাত কি এত সহজ? প্রিয় ভাইরা, যারা কোরআন করতে পারেন না, আপনারা কি কোরআন করতে চান? আপনারা কি শিখতে চান? তাহলে সেই নিয়ে তো আজকে থেকে করবেন, কোরআন আপনাদেরকে শিখতে হবে। বয়স কোনো কারণ হতে পারে না। আমরা দেখেছি অনেক বয়সে সাহাবায়ে কেরাম অনেকেই ইসলাম পালন করেছেন না, তাদের ইসলাম পালনে কি বয়সটা কোনো বাধা হয়েছে? কোরআন হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শরিয়াহ। অতএব কোরআনকে যারা করতে পারবেন না তারা অনেক আয়াত থেকে বঞ্চিত, অনেক আয়াত থেকে বঞ্চিত। আপনারা অবশ্যই কোরআন পড়বেন, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার তাওহীদ সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين. سورة لقمان الدوشة تغير نمرة الله تعالى بوچن تيني أسماء شموحك سرشتي قلتن كنو تيك دوار سنم بوچحرائي بغير عمد كنو عمود چحرائي كنو سنم بوچحرائي سنم در مدامنا جمعنا جي تيمتا جي دار قلية چين باشي رفوري আল্লাহ তাআলা আসমানকে কি কিছুর উপর দান করিয়েছেন? কিছুর উপর দান করেননি। তোমরা দেখতে পাও এমন কোন কিছুর উপর আল্লাহ তাআলা আসমানকে দান করার নেই, সৃষ্টি করেননি। এবং তিনি জমিনের মধ্যে কিলক স্বরূপ পাহাড় গেঁথে দিয়েছেন যেন জমিন হেলে না পড়ে। আর জমিনের মধ্যে তিনি সকল ধরনের পানি সৃষ্টি করেছেন। দেখেন, এখানে এই যে আল্লাহ সৃষ্টির বর্ণনা দিয়ে দিয়েছেন, আর আসমান থেকে পানি বর্ষণ করেছেন, এরপরে আমরা তা থেকে প্রত্যেক জোড়ায় জোড়ায় জিনিস সৃষ্টি করেছি, উৎপাদন করেছি। এটা আল্লাহর সৃষ্টি, আমাকে দেখাও আল্লাহ ছাড়া আর যারা আছে তারা কি সৃষ্টি করেছে? তাহলে এখানে আল্লাহ তাআলা চ্যালেঞ্জও করে দিলেন, তিনি জানালেন যে তিনি সবকিছু সৃষ্টিকর্তা, আবার চ্যালেঞ্জ করে দিলেন যে আর কেউ কি কিছু সৃষ্টি করেছে, আর কেউ কিছু সৃষ্টি করেনি। আচ্ছা, এইভাবে আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ খালিকুল কুল্লি শাই, আল্লাহ সবকিছু স্রষ্টা এইভাবে বলেছেন। আর অনেকগুলো আয়াত আমরা সেদিকে আর যাচ্ছি না, কিন্তু এই কতটা 2630 আয়াতের মধ্যে সৃষ্টির বর্ণনা আছে, তার মানে হচ্ছে আমরা বলতে পারি অসংখ্য আয়াতের মধ্যে সৃষ্টির আল্লাহ যে সৃষ্টিকর্তা সে বর্ণনা তিনি দিয়েছেন। এখন একটা প্রশ্ন আসে, আচ্ছা আমরা তো আল্লাহকে রব হিসেবে মানলাম, এই মানাটা কি যথেষ্ট? এই মানাটা যথেষ্ট নয়, এটা মানতেই হবে, তবে এই মানাটা যথেষ্ট নয়। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন সূরা ইউসুফের জন্য 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ ঈমান আনে তবে ঈমান আনার সাথে সাথে তারা শিরক করে, তারা মুশরিক। শিরক নিশ্চিত ঈমান কোনো কাজে আসবে না। এখানে একটা চমৎকার ফর্মুলা আল্লাহ দিয়েছেন, ঈমানটা হতে হবে কমপ্লিট, ঈমানটা হতে হবে কমপ্লিট পরিপূর্ণ। এখানে যদি আংশিক ঈমান হয়, অথবা যেমন একটা বালতি একটা একটা বড় গামলা সেখানে পানি রাখলেন, যদি একটা ছোট্ট ফুটা থাকে পানিতে থাকবে, আস্তে আস্তে পানিটা সব পরে শেষ হয়ে যাবে। ইমানের অবস্থা হচ্ছে এরকম,
ইমানের গায়ে যদি কোনো ফুটা থাকে, যে ফুটা দিয়ে সে কতটা কুফর প্রবেশ করলো, তাহলে ইমান কি আর থাকবে? ইমান থাকবে না। কিন্তু পক্ষান্তরে একটা কুফরি আমাদেরকে ইমান হারা করার জন্য একটা শিরকের কাজ, একটা শিরকি আকীদা আমাদেরকে ইমান হারা করার জন্য যথেষ্ট। কারণ যেমন ধরুন আপনি কাউকে আঘাত করতে চান, কিন্তু কাউকে যদি ছুরিকে আঘাত করা হয়, ছুরিকে আঘাত করে তাকে আঘাত করার জন্য একটা ছুরি যথেষ্ট না, পৃথিবীর সকল ছুরি লাগবে, সকল অস্ত্র লাগবে একজন মানুষকে মারার জন্য? লাগবে না। এটা হচ্ছে নিয়ম। ফলে যদি একটা সৌধ তৈরি করতে চান, সেটাকে কমপ্লিটলি চমৎকার ভাবে তৈরি করতে হবে, কিন্তু ধ্বংস করতে চান সামান্য জিনিসই যথেষ্ট। এই জন্য আমাদেরকে কমপ্লিট ইমানের মধ্যে থাকতে হবে, আংশিক ইমান নয়, আর পরিপূর্ণভাবে কুফরি এবং শিরক থেকে মুক্ত থাকতে হবে। একটা বা দুটো কুফরি আমাদের ইমানকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে তাওহীদুর রুবুবিয়াকে যারা শুধু মানে তারা পরিপূর্ণ ইমানের মধ্যে এখনো রাখে মানে ইমানের একটা অংশ পূরণ করলো মাত্র। কারণ মক্কার কুরাইশরা যাদেরকে প্রশ্ন করা হয়েছিল, এই কাজ করেছে কে, ও কাজ করেছে কে, সৃষ্টি করেছে কে, তখন তারা বারবার আল্লাহর কথা বলেছে, কিন্তু তাদের সেই জবাবটা তাদেরকে ইমানের মধ্যে দাখিল করেনি। আল্লাহ তাআলা বলছেন যেমন সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লায়াকুলুনাল্লাহ ফাআন্না ইউফাকুন। যদি তাদেরকে জিজ্ঞাসা করো কে আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছে এবং কে চন্দ্র সূর্যকে পরিচালিত করছে তোমাদের, তারা অবশ্য অবশ্য বলবে আল্লাহ। আল্লাহ ইউফাকুন, তাহলে তোমরা কোন দিকে মোহগ্রস্ত হচ্ছ, কোন দিকে পরিচালিত হচ্ছ? আল্লাহ তাআলা বলছেন। আর এরপর সূরা আনকাবুতের 63 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা'আ ফাআহয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা লায়াকুলুনাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বাল আকতারুহুম লা ইয়াকিলুন। যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে আসমান থেকে কে পানি বর্ষণ করেছে, তারপর তা দিয়ে জমিনকে তার মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করেছে, তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ। বলে দাও আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু তারা তো জ্ঞান রাখে না। কারণ এত কিছু বলার পরেও তারা আল্লাহর ইবাদতে তারা সামিল হয় না, ইবাদত করে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন আরেকটি বড় আয়াত আল মুমিনুনের 84, 85, 86, 87, 88, 89 এই কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون বলো এই জমিন কার, এই জমিনের মধ্যে যা কিছু আছে তা কার, যদি তোমরা জেনে থাকো। ও যিনি তারা বলবে আল্লাহ, দেখেন তারা বুঝবে, কিন্তু তারা বলছে কার, আল্লাহ। قل افلا تذكرون বলো তোমরা কি উপদেশ গ্রহণ করো না, তোমরা কি বুঝো না। قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل افلا تتقون বলো সাত আসমান সমূহের রব কে, মহান আরশের রব কে, ও যিনি তারা বলবে আল্লাহ। قل افلا تتقون তারপরে তোমরা কি সচেতন হচ্ছ না, তোমরা কি আল্লাহকে ভয় করছো না। قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنا تسحرون بلو كار حتي شبك شوني أنتون كار حتي شبك شوني أنتون كي أسوأ دين أبو كور كي أسوأ دين أرنا যদি তোমরা জেনে থাকো তাহলে বলো কার হাতে সবকিছু নিয়ন্ত্রণ, তারা বলবে আল্লাহর হাতে। বলো তোমরা কোন দিকে মোহগ্রস্ত হচ্ছ। আজকেও এই বাংলাদেশবাসী তথা সারা বিশ্বের মুসলমানদের কাছে আমাদের প্রশ্ন, যারা এখনো তাওহীদকে ভালো করে বুঝতে পারেননি, তাওহীদের ধারায় জীবনকে গঠন করেননি, এই
সুবিশাল আকাশ, এই সুন্দর জমিন, এই যে বিশাল মানব গোষ্ঠী, তাদের স্রষ্টা কে? আল্লাহ। যদি আমরা সেটা জেনে থাকি তাহলে আমাদের প্রশ্ন, কোন দিকে এই বিশাল জনগোষ্ঠী ধাবিত হচ্ছে? কেন তারা তৌহিদের দিকে ফিরে আসে না? কেন তারা আল্লাহর রবিয়তের এই মহান উপলব্ধির দিকে ফিরে আসে না? প্রিয় ভাইরা, আজকে সেই প্রশ্নটি আমাদেরকে করতে হবে। আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর যে মহান গুণাবলী, আল্লাহর যে মহান কুদরত, এগুলো উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি করলেই তৌহিদ রুবুবিয়া সম্পর্কে আমাদের সঠিক বিশ্বাস আসবে। তৌহিদ রুবুবিয়া নষ্ট হয়ে যায়, আপনি বিশ্বাস আনার পরেও নষ্ট হয়ে যায় যদি কেউ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। মুসলিম ঘরের অনেক সন্তান আমরা ব্লগে দেখি আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক আপত্তিকর মন্তব্য করেন, অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেন। এটা কিন্তু রুবুবিয়াতকে ধ্বংস করা এবং এটা হচ্ছে নাস্তিকতা। এটা কি নাস্তিকতা? এটা কোনো সুযোগ নাই। মুসলিম ঘরের সন্তান সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, সে কিন্তু এই প্রশ্ন কখনোই তুলবে না আল্লাহর অস্তিত্ব নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে। প্রিয় ভাই, একটা সাবধান থাকবেন, আজকে আমার আপনার সন্তান যাদের হাতে ইন্টারনেট চলে এসেছে তারা কিন্তু ব্লগিং করে। অনেক বাবা মা জানে না, মানে আমার ছেলে ইন্টারনেট চালাইতে যায় খুব খুশি, কিন্তু ইন্টারনেট এসে কি চালায়, কি মন্তব্য সে পড়ে আর কি মন্তব্য সে লেখে, এগুলো খোঁজ খবর কিন্তু আমাদের রাখতে হবে। আপনি নামাজি হওয়ার পরেও আপনার সন্তান খারাপ সঙ্গে পড়ে নাস্তিক হয়ে যেতে পারে, সো বি কেয়ারফুল, সাবধান থাকুন প্রিয় ভাইয়া। এটা একটা দিক। আচ্ছা, একজন নাস্তিক হলো না, আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী, সবকিছু বিশ্বাস করে, কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য সে কোনো একটা স্বীকার করে না, এটা কি হবে? এটা সরাসরি তৌহিদুর রুবুবিয়াকে আঘাত করবে, ধ্বংস করে দেবে। যেমন সহিহ বুখারীর যে আয়াতের মধ্যে আপনারা জানেন আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে শেষ রাতে আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন, শেষ আসমানে নেমে আসেন। কেউ যদি বলেন যে আল্লাহ নামেন না, এটা তো সহিহ হাদিসের বক্তব্য, এটা তো আল্লাহর একটা কাজ, শেষ রাতে নেমে আসলে বান্দাকে আহ্বান করতে থাকেন, আল্লাহর একটা কাজ না এটা, আল্লাহর একটা বৈশিষ্ট্য। এটাকে যিনি অস্বীকার করেন তিনি রুবুবিয়াতের একটা অংশকে অস্বীকার করেন। বুঝতে হবে এভাবে আল্লাহর কোন সিফাত কি, আল্লাহর কোন কাজকে তাবিল করা যাবে না। এরপরেও আরেকটা তৃতীয় প্রকার, সেটি হচ্ছে যেমন আমরা বলেছি দোয়া কবুল করেন কে? আল্লাহ। কেউ যদি আল্লাহর সাথে বলে যে অন্যরাও দোয়া কবুল করতে পারেন, সে কোনো মানুষ হোক, জীব জন্তু হোক, জিন হোক, অথবা কোনো পদার্থ হোক, তাহলে এটা কি হবে? এটাও তৌহিদুর রুবুবিয়াকে ধ্বংস করে দিবে। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে জানতে হবে তৌহিদুর রুবুবিয়াটা কি, কিভাবে এটাকে প্রোটেক্ট করা যাবে, হেফাজত করা যাবে, সংরক্ষণ করা যাবে, আর কি করলে এটা ধ্বংস হয় তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রিয় ভাইরা, এই বিষয়টা আমাদের জন্য খুবই জরুরি। দ্বিতীয় যে প্রকার তৌহিদুর উলুহিয়া, উলুহিয়া শব্দটা এসেছে ইলাহ থেকে, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আফদালুল যিকির, এটা কালিমাতুত তাইয়্যিবা, আল কালিমাতুত তাইয়্যিবা, এটা হলো পবিত্র বাক্য, আল কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা মাশরুউ যিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ লাহু আল-মুলক ওয়া লাহু আল-হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত, এমনকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটাও বলতে কোনো অসুবিধা নেই। তবে এটার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লাগাবেন না, এই লাগানোটা সঙ্গত নয়। যাই হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলতে চান তাহলে শাহাদা দিয়ে বলা যায় সবচেয়ে উত্তম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হচ্ছে সহিহ তরিকা। এইভাবে আমাদেরকে দেখিয়ে গুলো উচ্চারণ করতে হবে অথবা ডিক্লেয়ার করতে হবে। যাই হোক, আমরা বলছিলাম ইলাহ শব্দ থেকে এসছে উলুহিয়া, ইলাহ মানে হচ্ছে কি, যার ইবাদত করা হয়, মাহলুক আই মাহবুদ, যার ইবাদত করা হয়, যার ইবাদত করা হয়। তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে ইবাদত। ইবাদত কে করে? আল্লাহ করেন না বান্দা করেন? বান্দারা করেন।
এই হলো কাদের কাজ? বান্দার কাজ। রুবুবিয়াতের মধ্যে আমরা বলেছি সেখানে তাওহীদ অংশ হচ্ছে আল্লাহর কাজ, আর উলুহিয়ার মধ্যে এখানে আমরা ফোকাস করছি কিসের কাদের কাজ? বান্দার কাজ। আল্লাহর ইবাদত যখন পারফেক্টলি সম্পাদিত হয় তখনই আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত হয়। আল্লাহর ইবাদত যদি সঠিকভাবে করেন তাহলে সেটাই হচ্ছে তাওহীদ ইবাদত বা তাওহীদ উলুহিয়া। সংক্ষেপে আরবিতে আমরা বলবো যে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদা, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদা, অর্থাৎ শুধু এককভাবে আল্লাহর জন্য ইবাদত করা, এটি হচ্ছে তাওহীদুল উলুহিয়া। আর কারোর জন্য ইবাদত না করা, অর্থাৎ ইবাদত আর কাউকে শরীক না করা, আল্লাহকে ইবাদতের জন্য খাস করা, এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়া অথবা তাওহীদুল ইবাদার মূল সংজ্ঞা। সংক্ষেপে শুধু এতটুকুই বললাম। এটাকে ইলাবোরেট করলে হয়তো আরেকটু ব্যাখ্যা করে বলা যেতে পারে। তাহলে তাওহীদুল উলুহিয়ার এই যে একটা সংজ্ঞা, তার থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জানতে হবে সালাত করতে হবে কার জন্য, কোরবানি করতে হবে কার জন্য, রোজা রাখতে হবে কার জন্য, হজ করতে হবে কার জন্য, আনুগত্য করতে হবে কার, মহাবত রাখতে হবে কার প্রতি, আল্লাহর প্রতি। তাহলে এই যে অনেক প্রকার ইবাদতের কথা বললাম সবগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এই বিশ্বাস রাখাটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়া, এটা জরুরি। এবং আমরা শুরুতে বলেছিলাম এই তাওহীদুল উলুহিয়াকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন, এবং এই তাওহীদুল উলুহিয়াকে প্রতিষ্ঠিত করার জন্যই মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর কোরআন থেকে আমরা কিছু উদাহরণ পেশ করব, যেমন আল্লাহ তাআলা কখনো ইবাদত করার নির্দেশ দিয়েছেন, বান্দাদেরকে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. هي مانوشيرا تمرا تمرا شيء ربكي ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকিও। এখানে ওবুদু সমস্ত মানুষকে ইবাদতের নির্দেশ দিয়েছেন সূরা আল বাকারা 21 নম্বর আয়াত। এরপর সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا. আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছু শরীক করো না। আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছু শরীক করো না। এই যে শরীক করো না, এটা তাওহীদের ঘোষণা কিন্তু। তাওহীদ মানে হচ্ছে শিরক মুক্ত থাকা, শিরক মুক্ত থাকা, শিরক যুক্ত থাকলে সেখানে আর তাওহীদ থাকে না। এরপর সূরা আল ইসরা বা বনী ইসরাঈল যাকে বলা হয় তার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত যেন না করো, তোমার রব নির্দেশ দিয়েছেন যেন শুধু তারই ইবাদত করো আর কারো নয়। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে ইবাদত হচ্ছে মেন উদ্দেশ্য, যেটি আমরা সূরা দারিয়াত 56 নম্বর আয়াতে পাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সূরা আল-আম্বিয়ার মধ্যে যে তোমার পূর্বে যে রাসূলকে আমরা প্রেরণ করেছি তার কাছে এই ওহী দিয়েছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো। আল্লাহ বলছেন আমার ইবাদত করো। সূরা নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমরা প্রেরণ করেছি প্রত্যেক জাতির মধ্যে একজন করে রাসূল, এই নির্দেশ দিয়ে
যে আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিহার করো। এইভাবে আল কোরআনের মধ্যে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন একদিকে ইবাদতের নির্দেশ বিভিন্ন ভাবে প্রদান করেছেন, অন্যদিকে শিরিক করাকে নিষেধ করেছেন, শিরিকের প্রতি মানুষকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা আল-বাইকার 72 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তার উপর হারাম করে দিয়েছেন জান্নাতকে এবং তার বাসস্থান হবে জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিমরা, আপনারা শুনতেছেন ধারাবাহিক বক্তব্য চলবে। তো আপনাদের জন্য শুভ সংবাদ হলো আপনাদের যার যার প্রশ্ন আছে এই প্রধান বক্তার আলোচনার পরে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ দিন মিলে জানা। লিখিত প্রশ্ন আপনারা লিখে প্রশ্নের উত্তর দেওয়া হবে ও আমাদের মিলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরার 39 নম্বর আয়াতে আরো বলেছেন ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا. আর আল্লাহর সাথে আর কোনো ইলাহ স্থির করো না, আল্লাহর সাথে আর কোনো মাবুদ স্থির করো না, তাহলে জাহান্নামের মধ্যে অত্যন্ত তিরস্কৃত অবস্থা হয়ে নিক্ষিপ্ত হবে। অতএব আজকে ঈমান থেকে দূরে সরে যাওয়া, তাওহীদ থেকে দূরে সরে যাওয়া, এটা যে আপনার ইচ্ছার বিষয় ব্যাপারটা তা নয়, এর পেছনে থাকবে আখিরাতে একটা অবমাননাকর জিন্দেগি, যেটা থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা বারবার সতর্ক করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আমাদের সবাইকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ চান না তার বান্দারা আসলে শাস্তিপ্রাপ্ত হোক, আল্লাহ চান তার বান্দাদের প্রত্যেকেই তিনি যেন ক্ষমা করে দিতে পারেন, তিনি যেন জান্নাত দিতে পারেন। এই জন্যে আল্লাহ তাআলার ব্যবস্থা করে এত সুন্দর সহিহ বুখারীর কিতাব তাওহীদের মধ্যে হাদিসগুলো পড়লে আপনি দেখবেন সেখানে শেষ ব্যক্তি যাকে জাহান্নাম থেকে বের করা হবে তার ডেসক্রিপশনটা কত সুন্দর করে দেওয়া আছে। সুবহানাল্লাহ, আল্লাহ যার অন্তরে দাররা পরিমাণ শস্য দানা পরিমাণ আপা তুখার দারের নেন ইমান শস্য দানা পরিমাণ ইমানও আছে, তাকেও জাহান্নাম থেকে শাস্তি ভোগের পরে বের করে নিয়ে আসবেন ইমানের কারণে। কিসের কারণে? ইমানের কারণে। একমাত্র ওই ব্যক্তিরা যাদের কোনো ইমানই ছিল না, মৃত্যুর সময় ইমান হারা হয়েছে চলে গিয়েছে, শুধু তারাই ছিল জাহান্নামী হবে। তাহলে আল্লাহ তাআলা আসলে বলতে চান মানব জাতির সকলেই জাহান্নাম থেকে বেঁচে যাক, সেজন্য তিনি যারা ইমান এনেছে তাদেরকে নির্দেশ দিয়ে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার লোকেরা তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার, দরদ না থাকলে আল্লাহ তো সেটা বলতেন।